হাই ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি মাদ্রাসা, কৃষ্ণনগরের ফেমাস রেস্টুরেন্ট। কিন্তু আমি ভাবলাম তাও যাব, মেন টাউন থেকে একটু দূরেই ছিল, তাও আমি গেলাম। তোমরা তো জানোই যেখানে টেস্টি খাবার সেখানে আমি, সে যত দূরে হোক না কেন, যত দামি হোক না কেন, তাও আমি গিয়ে খাবো। সারাদিন কৃষ্ণনগরে ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছিলো, তাও রাতের বেলায় রিস্ক নিয়ে আমি গেলাম। আর হ্যাঁ, কৃষ্ণনগরের ভ্লগস তাড়াতাড়ি আসছে, তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশন বেল অন করে রাখবে, আর এই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবে আর লাইক করে দেবে। কত সুন্দর জায়গাটা, এখানে সব আলাদা আলাদা সেকশন আছে। তোমরা দেখতে পাচ্ছ যে ডান দিকটায়, ডান দিকটাই হচ্ছে পিওর অথেন্টিক ডিশ পাওয়া যায়। আমি সেখানে যাইনি, নেক্সট টাইম ওখানে যাওয়ারও ইচ্ছা আছে, ওখানে গিয়েও তোমাদের জন্য ভিডিওটা আমি নিয়ে আসবো। তোমরা দেখো ভেতরটা কতটা সুন্দর। এখানে কোনো মেনু কার্ড ছিল না, ওনারা বললেন যে অনলাইনে দেখে নিতে হবে, আর পেমেন্টটাও অনলাইনে করা যাবে, জাস্ট ক্যাশও পেমেন্ট করা যাবে, কিন্তু মেনু কার্ড ওখানে অনলাইনেই দেখে নিতে হবে। কিন্তু আমরা আর মেনু কার্ড দেখিনি, নান আর চিকেন অর্ডার করেছিলাম। যদিও আমাদের সারাদিন কৃষ্ণনগর ঘোরার পর পেটটা ভরাই ছিল, সেই জন্য বেশি কিছু নিইনি। তোমরাই দেখো নানটা কতটা স্মুথ, আর চিকেন কষাটার তো কোনো কথাই হবে না, কোনো তুলনাই হবে না। আমি ফার্স্ট টাইম এরকম চিকেন কষা খেলাম যে গ্রেভিটা এত টেস্ট। যদিও আমার পেট ভরা ছিল, তাও আমি সেখানে দুটো নান খেয়ে নিয়েছি। গ্রেভিটার এত টেস্ট, তোমরা মাদ্রাসাতে গেলে স্পেশালি গ্রেভির কিছু ট্রাই করবে, কারণ আমি যে জিনিসটা দেখলাম যে গ্রেভিটা এখানে খুবই সুন্দর। তোমরা দেখো চিকেনটা খুবই জুসি ছিল, আর এখানে হচ্ছে দেশি মুরগি ছিল, সেই জন্য চিকেনের পিসগুলো ছোট ছোট ছিল, আর টেস্ট তো কি বলবো, মানে আমি ফার্স্ট টাইম এরকম খেলাম, আর এত সুন্দর খেতে আমি কখনো এর আগে খাই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, এবার দেখি তোমাদেরকে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তোমরা দেখো কত সুন্দর লাগছে দেখতে, মানে মাদ্রাসাতে আমি ফার্স্ট টাইম গেলাম, আর গিয়েই খাবারের প্রতি তো আমার ভালোবাসা বেড়েই গেল, তার সঙ্গে জায়গাটাও এত সুন্দর যে জায়গাটার প্রতি আমার ভালোবাসা খুব বেড়ে গেল। তোমরা দেখো এই জায়গাটা কি সুন্দর, এখানে ফটো তোলার অনেক জায়গা আছে, মানে দিনের বেলাতে এখানে ফটো খুব ভালো আসবে, সত্যি খুব ভালো আসবে। তাহলে আমাদের ভিডিও আজ এই পর্যন্ত, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে ভালো লাগলে লাইক করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। তো টাটা ফ্রেন্ডস।